নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিপাতে ফের শিলচরে বন্যা পরিস্থিতি, নাকাল মানুষ। রেলে কাটা পড়ে মৃত্যু কাটিগড়ার কাজল নাথের, এলাকায় চাঞ্চল্য। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত জিরিবাম, পরিস্থিতির ওপর নজর এসপির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভারী বৃষ্টিপাতের ফলে ফের শিলচর শহরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। শুক্রবার থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, এর ফলে শনিবার শহরের ব্যস্ততম মেডিকেল কলেজ রোডের বিভিন্ন স্থান জমাজলে প্লাবিত হয়ে যায়। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সম্পূর্ণ জলমগ্ন। এছাড়া সোনাই রোড, চিত্তরঞ্জন লেন, লিঙ্ক রোড সহ শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়, এতে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। রাস্তার উপরে জল থাকার জন্য ট্রাফিক সমস্যা যথেষ্ট বেড়েছে। লঙ্গাইখাল ও রাঙ্গিরখাল আবর্জনা ভরে থাকায় জল যাওয়ার রাস্তা না পেয়ে তা রাস্তার উপর উঠে যায়, এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা বলেন, জমা জলের সমস্যা নিয়ে অনেকবার প্রতিবাদ করেছেন তারা, ভোট বয়কট করেছেন এবার, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আমাদের সরকার এই যে প্রত্যেকদিন আপনারা রিপোর্টিং কররা বা আপনা কররা বা আলোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিকার আসেনি, কোনো প্রতিকার তো নাই। সরকার তো যেরম আছে ওরম আছে, আজ কর্ম কাল কর্ম পরশু কর্ম, আমরা দিনের পর দিন ওই যখন অবস্থা। এটা চিত্তরঞ্জন এভিনিউ না ন্যাশনাল হাইওয়ে? চিত্তরঞ্জন লেন, লেন ন্যাশনাল হাইওয়ে। মানে আপনারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ করার পরেও ওইগুলা কোনো কিছু কাজ হয়েছে না? কাজ আজ কিছু হয়েছে না, আপনি নিজে দেখলেন না, আমার দিকে তো লাভ নাই না। আমরা তো জলটা সরে গেলেও আমরা কোনো প্রবলেম নাই, বুঝছেন না, কিন্তু আজ পর্যন্ত জলের কোনো সমাধান হয়েছে? শ্বশুর বাড়িতে বেড়াতে এসে আর ঘরে ফেরা হলো না কাটিগড়ের বাসিন্দা কাজল নাথের। শনিবার দুপুর একটা নাগাদ তারাপুর ওভারব্রিজের নিচে থাকা প্রথম রেলওয়ে গেট এলাকায় রেলে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে কাজলনাথ দুর্ঘটনার শিকার হন। পেশায় শিক্ষক, বছর 56 কাজলনাথ অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ঘটনার পর স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে। এরপর ম্যাজিস্ট্রেট আসার পর কাজলনাথের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়। শিক্ষক কাজলনাথের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের জিরিবাম জেলা। গত 10 দিনের অধিক সময় ধরে উত্তপ্ত রয়েছে সীমান্তবর্তী জেলাটি। দুই গোষ্ঠীর সংঘর্ষে একাধিক প্রাণহানির পাশাপাশি পড়েছে বাড়িঘরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনা, জারি রয়েছে কার্ফিউ। গত 1 বছরের অধিক সময় ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত রয়েছে মণিপুর। এর মধ্যেও অসম মণিপুর সীমান্তবর্তী জেলা জিরিবাম অনেকটা শান্ত ছিল। ব্যবসায়ী খুনের ঘটনায় গত 6 জুন থেকে উত্তপ্ত হয়ে ওঠে জিরিবাম। ইতিমধ্যে দুই গোষ্ঠীর সংঘর্ষে একাধিক প্রাণহানির পাশাপাশি পুড়েছে বাড়িঘর। অনেকেই আশ্রয় নিয়েছেন কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার বিভিন্ন জায়গায়। সীমান্তবর্তী জেলার অশান্ত পরিস্থিতি যাতে সীমান্ত অঞ্চলে কোনো প্রভাব না ফেলে তার জন্য সতর্ক রয়েছে অসম পুলিশও। কাছাড়ের পুলিশ সুপার পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখার পাশাপাশি প্রতিদিন সফর করছেন সীমান্তবর্তী অঞ্চল। পরিস্থিতি নিয়ে গতকাল রাতে জিরিবাম জেলার পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন কাছাড়ের পুলিশ সুপার। বৈঠকে উভয় রাজ্যের সীমান্তের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অতি সৌহার্দ্যপূর্ণভাবে আমি লগ পাইছো, আর জিরিবামের নতুন এসপি স্যার আমার পুরোনা চিনাকি মানুষ, আর আমি একেলগে মিলি গোটেই এরিয়াটোত আগতো আমি পেট্রোলিং করেছো, আর লগত মিলি এই সামগ্রিকভাবে এই সীমামূরিয়া অঞ্চল যাতে লোকসকলের নিরাপত্তা আমি নিশ্চিত করব পারো তার কারণে আমি সকল ধরনের কার্য ব্যবস্থা গ্রহণ করেছো। আপনাদের দেখিছে আমি যেটা রিভার রুট আছে, জিরি নৈ আছে, আর যেটা বরাক নদী আছে, মানুষবিলাকর বা কিছু লোকসকলের সন্দেহ করে যে ইয়াত কুটাঘাতকারী লোকে ইয়াত সুমাব পারে, গতি আমি জয়েন্টলি মিলি আমি ইয়াত পেট্রোলিং করেছো। আমি জয়েন্টলি নাওত রিভারেন্ট পেট্রোলিং আমি রাখিছো যাতে কোনো ধরনের কুটাঘাতকারী আহি সুমাব নয়, দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী, গতি আমি কোনো ধরনের আমার সীমামূরিয়া অঞ্চলত বা এই অঞ্চলটা যাতে কোনো ধরনের শান্তি বিঘিন্ন হব নয়,
তাক আমি এনশিওর করবর কারণে আমি ইয়াত কথা পাতিছো আর আমি একেলগে মিলি এই রাইজর স্থানীয় অঞ্চলটোর যাতে কোনো মানুষের যাতে শান্তি বিঘিন্ন নহয় আর সম্পূর্ণ নিরাপত্তাটা যাতে আমি নিশ্চিত করব পারো তার কারণে আমি অহরহ চেষ্টা করছো, দিনে রাতে আমি চেষ্টা করে আছো। I'm really happy to have SP Kachar come to here and then meet with our police here, and I also thank the DGP Assam for personally speaking to me and then motivating me. I think it will make a lot of difference that the Assam police is with the Manipur police, and then they are ready to assist and cooperate in any of our endeavor towards bringing peace in this area. We look forward for future cooperation, and we believe that with time and with the cooperation of Assam police, especially it's a border area, we look forward that there is peace on either side of the border. Thank you. I would describe it as tense but under control. পুরনো বিবাদকে কেন্দ্র করে বাচ্চু গোয়ালার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে জানালেন ভরত গোয়ালা, লক্ষণ গোয়ালা, বীর্য গোয়ালা, সাধু গোয়ালা, রাজু গোয়ালা সহ অন্যান্য অভিযুক্তরা। বিভিন্ন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছিল পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাচ্চু গোয়ালার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন তার প্রতিবেশীরা। এরই পরিপ্রেক্ষিতে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তরা বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। এদিন উল্টো পুরনো পারিবারিক বিবাদের জেরের কারণে ভরত গোয়ালার বাড়িতে ঢুকে রামপ্রীত গোয়ালা, বাচ্চু গোয়ালা, প্রকাশ গোয়ালা সহ অন্যান্য দুষ্কৃতীরা ধারালো অস্ত্র সহ লাঠি দিয়ে মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যের উপর হামলা চালান বলে তাদের অভিযোগ। বর্তমানে ঘরের এক মহিলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শুনছি তো আমরা দৌড়িয়া আইসি, তাওয়ার পরে তারা দেখছি গরু মার হয়েছে, গোটা এদিকে দিকে মানুষ আইসো নো হওয়ার পরে তো আমারও মারি দিছ, আমার মারও মারি দিছে, মা পড়ি গেছে, মাতে এমনি হার্টের প্রবলেম, মাতে মেডিকেল, কদিন পরে কদিন পরে কদিন পরে মেডিকেল দেখাইতে লাগে মার। আমরা যে মেডিকেল মার দেখাইছি, আমার মাথার আগের চুট একটা সেদিন তার মারি আমার ছয়টা সেলাই দিছ না, তখন তো আমি এখন যাইতে পারি না, কোন যখন এদিকে যাইলে মানুষ লাগাই দিছে তারা মারা লাগি। হ্যাঁ, ওখান তারা ধমকি দিয়ে মিঠাইলাল ধমকি দিছে, ওখান আমার কাকু থেকে বিচার দিছে, কয় সাধুর আমরা জানতিকে মারি দিমু। হেদিন দরবার সাধু না, সাধুতে বীরবল বেজার অন্য থাকছে একটা ভেজালো অন্য তারা কিতা একটা বিচার আছে, তারা মিথ্যা কইছে, মিথ্যা করছে স্যার, মিথ্যা কইছে বাচ্চুগোলা লাগছে, বাচ্চুগোলা লাগছে অন্য পিলার গরো ঢুকছে, বড় তো গরো ঢুকছে অন্য তারা হাতিয়ার নিছে, আমরা তারা বিচার লাগে, তারা বিচার লাগে, তারা সব জায়গা তারা আর রকেটটা দেখিলেন, রকেট থানার তারা রেকেটটা দেখিলেন, তারা কত জায়গা মারগিট করে আরো অনেক মানুষের মারছে, অনেক অনেক মানুষের আরো মারছে, তারা বেজান মানুষের মারছে, ও কেস করছে, এখন ধমকি দিয়ে তারা সাধুর মারবো, আমার ভাই ছোট ভাই তারে জানে মারি দিব, জানে মারি দিব, আপনি ধমকি দিছে সাধু, আমরা ওখান থেকে থাকতাম না থাকতাম না আইন থেকে বিচার চাই, আইন করবো না তোমরা থাকিও না, আমরা থাকতাম না জামি ওখান থেকে, তারা কই অন্য আমরা মাটিতে আমরা থাকতে দিত না, সাধুর মারলিব। শিলচর হাফলং মহাসড়কে শনিবার পরপর তিনবার ধস পড়ল, এতে বহু মানুষ আটকা পড়ে রয়েছেন, ধস পড়ে মারুয়াছড়া, পাতিছড়া, বীরেনপুঞ্জি ইত্যাদি স্থানে। শনিবার সকাল থেকে অবিরাম বৃষ্টির জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ে, এতে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। এভাবে বর্ষাজনিত কারণে জাতীয় সড়কে ধস পড়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ যানবাহন বন্ধ থাকায় সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে। বরাকের প্রতিটি স্কুলের সাইনবোর্ড ও বাসে বাংলায় নাম লেখার দাবিতে সোচ্চার হল বরাকের আওয়াজ এনজিও। গ্রীষ্মকালীন ছুটির পরই সব স্কুলে এই ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বরাকের আওয়াজ। যারা এই দাবি মানবে না তাদের স্কুল বাস প্রতিরোধ করার হুমকি দিয়েছেন এনজিও কর্মকর্তারা। সম্প্রতি শিলচর ডনবস্কো স্কুলে বাংলা বিষয়ের প্রশ্নপত্র ইংরেজিতে পড়ুয়াদের মধ্যে বিতরণ করার কাণ্ডে সরব হয়ে আজ এই দাবি জানিয়েছে বরাকের এনজিও।
আজ এনজিওর এক প্রতিনিধি দল ডন বস্কো স্কুলে উপস্থিত হয়ে ব্রাদারের সঙ্গে বৈঠকে বসেন। তবে আজ প্রশ্নপত্র কাণ্ডে বিক্ষোভে বসার কথা ছিল এনজিও কর্মকর্তাদের, কিন্তু স্কুল কর্তৃপক্ষের অনুরোধে তারা আন্দোলনে না গিয়ে বৈঠকে বসেন। এনজিও কর্মকর্তা সৌমিত্র দত্তরা জানান, স্কুল ব্রাদারের সঙ্গে তারা সাফ জানিয়ে দেন যে আগামীতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। একই সঙ্গে তারা দাবি করেন, স্কুল সাইনবোর্ড ও বাসে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা থাকতে হবে স্কুলের নাম। এ ব্যাপারে স্কুল পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে বিহিত ব্যবস্থা নেওয়ার এনজিওকে আশ্বাস দিয়েছেন স্কুল ব্রাদার। আমরা এই গত কয়েকদিনের বিতর্ক দেখে আজকে ডন বস্কো স্কুলে এসেছিলাম ব্রাদারের সঙ্গে দেখা করতে। আমরা ব্রাদারের কাছে তিনটা প্রস্তাব রেখেছি, যেটা প্রথম প্রস্তাব, আগামী দিনে যেন এরকম কোনো বিতর্ক সমাজে বেরিয়ে না আসে। আজকে বরাক উপত্যকা বাঙালি প্রধান জায়গা, সেখানে বাংলা পড়ানোটা বাংলার মতোই যেন হয়, পড়াশোনার ব্যাপারটা স্কুলের, তারপরেও যাতে বাংলাটা খুব ভালোভাবে বাচ্চাদের শেখানো হয়, সেটা আমাদের এক নম্বর প্রস্তাব ছিল। আমাদের দু নম্বর প্রস্তাব যেটা ছিল, এটা শুধু ডন বস্কো স্কুলের জন্য নয়, এটা শিলচরে বা বরাক উপত্যকাতে প্রতিটা স্কুলের যে স্কুলগুলো নিজেদের সাইনবোর্ড ইংরেজির সঙ্গে বাংলাতেও লিখতে হবে, এবং যে যে স্কুলের বাস সার্ভিস আছে সবাই বাসের মধ্যে ইংরেজিতে লেখা থাকুক, তার সঙ্গে বাংলাতেও স্কুলের নাম লিখে রাখতে হবে। উনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন এবং আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে এই গ্রীষ্মের বন্ধের মধ্যেই সেটার কোনো একটা বিহিত ব্যবস্থা ওনারা নেবেন। ড্রিমস সেলিব্রেশনের উদ্যোগে শিলচর প্রাথমিক হিন্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হলো স্বাস্থ্য শিবির। ড্রিমস সেলিব্রেশনের উদ্যোগে শনিবার শিলচর প্রাথমিক হিন্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে স্কুলের ছাত্রাবাসে থাকা ছাত্রছাত্রীদের চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ তুলে দেন ড্রিমস সেলিব্রেশনের কর্মকর্তারা। স্কুলে এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় ড্রিমস সেলিব্রেশনের সকল সদস্য ও সদস্যদের ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্কুল কর্তৃপক্ষ। শিবির শেষে ড্রিম সেলিব্রেশনের ফাউন্ডার সোনালী বণিক সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমি সোনালী বণিক, ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে। এখানে একটা হিন্দি স্কুলে হেলথ ক্যাম্প হবে, তো আমাদের ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে আমাদের সুমিতা সিং, তারপরে গিয়ে সন্দীপ, তো আরও অন্যরাও আছে, ওরাও এসছে, টিচার্সরা আছে, স্টুডেন্টসরা আছে, সবাই আছে, তো ওইখানে ওরা বাচ্চারাও আছে। এখানে সবাই ডক্টর শারমিন ও দেখেছে, দেখে এখানে বিনামূল্যে আমরা ওদেরকে ওষুধ প্রদান করানো হয়েছে, এটাই আমার বক্তব্য, ধন্যবাদ। হোজাই জেলার লঙ্কা শহরের 6 নং ওয়ার্ডে মানবতাকে কলুষিত করল এক হৃদয় বিদারক ঘটনা। জমি জমা বিষয় সম্পত্তি হাতিয়ে নিতে গর্ভধারিণী মা ও ভাইদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন গৌতম বাউল নামের এক পাষণ্ড। উল্লেখ্য, লঙ্কা শহরের 6 নং ওয়ার্ডের প্রয়াত রামকানাই বাউলের 80 বছরের বৃদ্ধা স্ত্রী রেণুবালা বাউল শনিবার শিলচরে এসে বলেন, তার 5 নম্বর পুত্র গৌতম বাউল ও তার স্ত্রী শিবানী বাউল তার উপর দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অমানসিক অত্যাচার করে আসছে। যখন তখন অশ্লীল গালিগালাজ, হুমকি, ধমকি সহ দা হাতে নিয়েও প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে গৌতম বাউল বলে অভিযোগ তুলেন রেণুবালা বাউল। এছাড়াও ভীতি প্রদর্শন করে সংবাদ মাধ্যমে মিথ্যে বিবৃতি দিতেও তাকে বাধ্য করে গৌতম বাউলের স্ত্রী শিবানী বাউল বলে অভিযোগ তুলেন তিনি। এদিন রেণুবালা বাউল বলেন, তার 2 পুত্র শিক্ষক, তাই এলাকায় তাদের পরিবারে একটি সুখ্যাতি রয়েছে, কিন্তু তার 5 নম্বর পুত্র গৌতম বাউল ও তার স্ত্রী শিবানী বাউলের অনৈতিক, স্বার্থান্বেষী ও দাদাগিরি আচরণে তাদের পরিবারের সুনাম আজ মাটিতে মিশে গেছে। আপনার ঘর কো? লঙ্কা। থানা? লঙ্কা। আপনার বাবা কেজন? 6 জন। ডাঙ্গটু? 1 নম্বরটু? ডাঙ্গটু আমার 3 আগে হাই স্কুলে চাকরি করে মাস্টারি। নাম তো কি আছে? মধুবাবু। 2 নম্বরটু? হ্যাঁ, মাঝিলটা গুয়াহাটি থাকে। 3 নম্বর? 3 নম্বরটা কোদ গেছে, তার পোয়া নাই। 4 নম্বর? আচ্ছা, 4 জন কাঠের কাজ করে। 5 নম্বরটু? 5 নম্বরটু কাঠের কাজ করে। 6 নম্বরটু? 6 নম্বরটা এই যে শিলচরে মাস্টারি করে। যোৱা 22 তারিখে কি হয়েছিল, আপনি ডেপুটার ওচৰত গৈছিল নেকি? হ্যাঁ গৈছিল, আমার শিবানী বাবুর লৈ গেছে। শিবানী বাবুর কোনে? হ্যাঁ, কোন হয় শিবানী বাবুর? এই 5 নম্বর বড়ার বোয়ারি। 5 নম্বর লড়ার নাম কি? গৌতম বাবুর।
আপনি ভিক্ষা করে খাই নাকি? না। আপনার খাওয়া পাওয়া খুদ আদির খরচ কোনে দিয়ে? আমার তাপস বাবুলে দিয়ে। বিপুল বাবুল আপনাকে মারপিট করে নাকি? মারপিট করে না, সেই মাতাই নাই, কথা কোয়া নাই মন লগে। কোনে মারপিট করে? কোনে মারপিট করে? গৌতম বাবু। কি করে? মাঠে লাগে, লগে তার বুয়ারিও আছে। বুয়ারির নাম কি? বউর নাম শিবানী বাবু। গৌতম বাবু কেউ মারপিট করে? মাঠে বাড়ি লাগে তার। গৌতম বাবুর শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা পালনের আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামী পণ্ডিত মৌলানা সেলিমুল হক লস্কর। শুক্রবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জ্ঞাপন করেন আলামা সেলিমুল হক সাহেব। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও ত্যাগের এই উৎসব ঈদ ধনী গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে, শান্তি সম্প্রীতি সহমর্মিতা ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় এই ঈদ উজ্জাহা। মৌলানা সেলিমুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, নজরুল পবিত্র ঈদ উল আজহার কুরবানি নিয়ে বলেছিলেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। ঈদ উল আজহা সম্পর্কে গতকাল ডিসি অফিসে মিটিং হয়েছে, আমরা বলেছি যে আমাদের হাইলাকান্দি অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা, যা ডিডিসিও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন। আমি বলছি যে হাইলাকান্দি অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা, যেখানে যারা হিন্দু আছেন মুসলমানদের সঙ্গে সুন্দরভাবে চলাফেরা করেন, মুসলমানরাও তাদের সঙ্গে চলাফেরা করেন। অবশ্য মাঝে মধ্যে কিছু দুষ্কৃতকারী তাদেরকে উভয় সম্প্রদায়কে প্ররোচনা দিয়ে কোনো কোনো সময় সংঘাতের সৃষ্টি করে থাকে, তা অতীব কম। যাই হোক, তো আমরা বলেছি যে এই ঈদ উল আজহার দিন আমরা সব একমত হয়েছি যে যে পশুকে কুরবানি দেওয়া হবে তার যে বর্জ্য থাকবে তা একটি ভালো জায়গায় সুন্দরভাবে পুঁতিয়ে রাখা হবে, যাতে করে কুকুর বা অন্যান্য জন্তু তা নিয়ে অন্য কোনো জায়গায় ফেলতে পারে না এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় না। ঈদ উল আজহা উপলক্ষে দেশের সঙ্গে সম্মতি রেখে বৃহত্তর সোনাই এলাকার ঈদগাহগুলোকেও সাজিয়ে তোলা হচ্ছে। দুই রাকাত ঈদের নামাজের জন্য ঈদের দিন সকালে ঈদগাহ মুখী হন ধর্মপ্রাণ লোকেরা। ঈদ উল আজহার সমর্থনবানরা কোরবানিও আদায় করে থাকেন। এদিকে সোমবার পবিত্র ঈদ উল আজহার নামাজ সকাল 8 ঘটিকার সময় ফিশারিপাড়া সংলগ্ন পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহে অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ধর্মপ্রাণ মুসলমান সবাইকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা বর্তমানে উপস্থিত আছি পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহ ময়দানে, আর আমরা নামাজের জন্য আমাদের এখানে জোরকদমে প্রস্তুতি নিচ্ছি। আর আশা করি আমাদের এখানে ইনশাআল্লাহ রহমান আগামী সোমবার সকাল 8 ঘটিকার সময় এখানে ঈদের নামাজ পরিচালনা হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আর প্রতি বছরের ন্যায় এবছরও আবহাওয়া আমাদের ইনশাআল্লাহ অনুকূলে থাকবে, এখানে ভয়ের কিছু নেই। আমি মনে করি সুন্দরভাবে আমরা প্রত্যেক বছর যেভাবে নামাজ আদায় করে থাকি, এবছরও আমাদের এখানে সুন্দরভাবে আমরা নামাজ আদায় করতে পারবো। তাই আমি সবাইকে আহ্বান করি এখানে প্রতি বছরের নিয়ে যাতে আমরা সবাই উপস্থিত হয়ে সম্মিলিতভাবে আমরা এখানে ঈদের নামাজ আদায় করতে পারি। আর সবার দোয়া এবং সহযোগিতা আমার আবেদন থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ভারী বৃষ্টিপাতে ফের শিলচরে বন্যা পরিস্থিতি, নাকাল মানুষ। রেলে কাটা পড়ে মৃত্যু কাটিগড়ার কাজল নাথের, এলাকায় চাঞ্চল্য। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত জিরিবাম, পরিস্থিতির ওপর নজর এসপির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।